সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আজকে আমরা শিখব বাংলা দ্বিতীয় পত্রে পরিচ্ছেদ এক, এই পরিচ্ছেদটার ভাষা ও বাংলা ভাষা, এই পরিচ্ছেদের আমরা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমরা দাগাই দেব এই ভিডিওতে। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বেল নোটিফিকেশনটা অন করে রাখবা। ওকে, আমাদের বাংলা দ্বিতীয়র যে সিরিজ, এটা প্রত্যেকটা পরিচ্ছেদ আমরা আলোচনা করব এবং গুরুত্বপূর্ণ টপিকগুলা বা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলা বা গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা দাগাই দিব। তোমরা অবশ্যই দাগাই নিবা বইয়ে, টেক্সট বইয়ে। আর এই দাগানো টপিকগুলা অবশ্যই পরীক্ষার হলে যাওয়ার আগে কিন্তু রিভিশন দিয়ে নিবা। ওকে, তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনায় যাই। তো দেখো, এই যে পরিচ্ছেদ, পরিচ্ছেদ এক ভাষা ও বাংলা ভাষা। তো ভাষা এখানে দেখো, এখানে অনেকগুলো সেন্টেন্স আছে, বাক্য আছে, অনেকগুলো কথা আছে। তো এগুলোর মধ্যে তোমরা যাতে খুব সহজেই, তোমাদের পরীক্ষা যেহেতু খুবই সন্নিকটে, এই কথা বিবেচনা করে তোমাদের এই গুরুত্বপূর্ণ টপিকগুলো দাগানো হবে তোমরা অবশ্যই, যাতে তোমাদের টাইম সেভ হয়। ওকে, তো দেখো এইখানে বলা হচ্ছে, গলনালী, মুখবিবর, কণ্ঠ, জিভ, তালু, দাঁত, নাক প্রভৃতি প্রত্যঙ্গ দিয়ে মানুষ নানা রকম ধ্বনি তৈরি করে। ঠিক আছে, তো এই লাইনটা অ্যাকচুয়ালি গুরুত্বপূর্ণ, অবশ্যই দাগাই রাখবা। ঠিক আছে, এরপরে হচ্ছে, এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ, এটা মাথায় রাখবা। শব্দের গুচ্ছ দিয়ে বাক্য গঠিত হয়, ঠিক আছে, বা শব্দগুচ্ছ দিয়ে বাক্য গঠিত হয়। বাক্য দিয়ে কিন্তু মানুষ কি করে, মনের ভাব আদান প্রদান করে, মনের ভাব প্রকাশক এসব বাক্য সমষ্টিকে ভাষা বলে। এই যে আমি যেভাবে দাগাচ্ছি, তোমরা অবশ্যই দাগাই নিবা। ওকে, অনেক অনেক বেনিফিটেড হবা। আচ্ছা, এরপরে দেখো, এই যে অংশগুলা এগুলো দেখার দরকার নাই। এখানে আরেকটা জিনিস দেখতে পারো, দৃষ্টি শক্তিহীনদের জন্য যে ভাষা ই করা হয় সেটাকে ব্রেইলি পদ্ধতি বলে, মানে উঁচু নিচু তৈরি করা হয়, হাত দিয়ে স্পর্শ করে অনুভব করে আর কি, দৃষ্টি প্রতিবন্ধীরা। আচ্ছা, আবার বাক প্রতিবন্ধী যারা আছে তাদের জন্য ইশারা ইঙ্গিত মানে ভাষা হিসেবে ব্যবহার করা হয়। ওকে, ইশারা ইঙ্গিতের মাধ্যমে কিন্তু সব কিছু বোঝানো হয়। আচ্ছা, এরপরে দেখো, আর এগুলো দেখার দরকার নাই, গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে এগুলাই। এরপরে হচ্ছে এখানে, বাংলা ভাষায় কথা, এই যে দেখো, বাংলা ভাষায় কথা বলে প্রায় 30 কোটি মানুষ, এটা অবশ্যই মাথায় রাখবা, প্রশ্ন আসবে। আচ্ছা, এরপরে যেটা করবা, দেখো এখানে আর একটা লাইন গুরুত্বপূর্ণ আছে, মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ভাষা, এটা দাগাই রাখো। ওকে, আচ্ছা, তাহলে বাংলার ভাষাভাষীর মানে সংখ্যা অনুযায়ী বাংলার অবস্থান কিন্তু দেখো জনসংখ্যার দিক থেকে ষষ্ঠ বৃহত্তম ভাষা। ওকে, এরপরে হচ্ছে যে লাইনটা দাগাই রাখবা, সেটা হচ্ছে দেখো, একটু ধৈর্য সহকারে কন্টিনিউ করবা এখানে, এই যে, বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ, এটা একটু মাথায় রাখবা, এটা দাগাই রাখবা। আচ্ছা, এরপরে দেখো, তো এখানে আর একটা লাইন দাগাই রাখতে পারো, সেটা হচ্ছে আনুমানিক এক, এই যে, আনুমানিক 1000 বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা লাইন। ওকে, আচ্ছা, এবং কি এই এই সিকুয়েন্সটা যদি মনে রাখতে পারো তাহলে ভালো হয়, যে ইন্দো ইউরোপীয় থেকে ইন্দো ইরানীয়, তারপরে ভারতীয় আর্য, ভারতীয় আর্য থেকে প্রাকৃত, তারপরে বাংলা ভাষা, এভাবে উৎপত্তি হয়েছে। এরপরে দেখো, আর এখানে এখানে আরেকটা লাইন আছে, সেটা হচ্ছে এই যে, ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় উপভাষা। ওকে, আচ্ছা, এরপরে দেখো, এখানে বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে, এই লিপির নাম বাংলা লিপি, তো এটা মনে রাখতে পারো। বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা 50টি, স্বরবর্ণ 11টি এবং ব্যঞ্জন বর্ণ 39টি, এটা তো সবাই জানো। ঠিক আছে, এরপরে দেখো আর একটা, এখানে প্রায় 2500 বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়, ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় শাখা দশম, আচ্ছা, দশম শতক নাগাদ কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে। বাংলা লিপি এই কুটিল লিপির বিবর্তিত রূপ,
এই যে এই লাইনটা কুটিল লিপির কিন্তু বিবর্তিত রূপ, এটা মাথায় রাখবা। ওকে আচ্ছা, এই হলো। আচ্ছা এখানে আরেকটা জিনিস, এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা প্রদেশে অন্যতম দাপ্তরিক ভাষা হচ্ছে বাংলা। এই যে এটা ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা হচ্ছে বাংলা। তো দেখো এটা আমি আবার একটু রিপিট করতেছি, এই যে অনুচ্ছেদটা বা পরিচ্ছেদটা, পরিচ্ছেদ এক ভাষা ও বাংলা ভাষা, এটা দেখো আমি যে দাগানো লাইনগুলা ই করছি মানে দাগাই দিলাম, এগুলো এইভাবে দাগাই নিবা, আর পরীক্ষার হলে যাওয়ার আগে এই দাগানো টপিকগুলা অবশ্যই রিভিশন দিয়ে যাবা। ওকে আচ্ছা, তো যারা এখনো পড়ো নাই, এই দাগানো টপিকগুলা তোমাদের পুরোটাই পড়ার দরকার নাই, ঠিক আছে? তো অবশ্যই এই দাগানো টপিকগুলো খুব দ্রুত পড়ে নিবা, রিভিশন দিয়ে নিবা, আর এগুলার মধ্যেই কিন্তু প্রশ্ন হবে, বইয়ের বাইরে এমসিকিউ প্রশ্ন কোনোভাবেই দেওয়া হবে না। ওকে তো অবশ্যই বিষয়টা মাথায় রাখবা, আর বই দাগিয়ে পড়বা, কারণ তুমি যদি বই দাগিয়ে বা তোমরা যদি বই দাগিয়ে পড়ো তাহলে দেখা যাবে যে রিভিশন টাইমে খুব ইজিলি 1 ঘন্টার মধ্যে তোমরা খুব ইজিলি রিভিশনটা দিতে পারবা। আর যদি বই দাগিয়ে না রাখো তাহলে পুনরায় তো আবার পরীক্ষার হলে যাওয়ার আগে এই রিভিশন তো আবার পুনরায় পড়া সম্ভব না, ঠিক আছে? এই জন্য বই দাগিয়ে আমি রাখতে বলবো, তোমরা এইভাবে বই দাগিয়ে নিবা, এরপর প্রতিনিয়ত রিভিশন দিবা এবং পরীক্ষার হলে যাওয়ার আগে এই দাগানো টপিকগুলো রিভিশন দিবা। ওকে তো নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্তই। তোমরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবা, কমেন্ট করবা এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বেল নোটিফিকেশনটা অন করে রাখবা। যদি এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে। তোমরা এসএসসি পরীক্ষার্থী, তোমাদের 2024 সালের পরীক্ষার্থী তোমরা, তো তোমাদের এ টু জেড তোমাদের পাশেই আছি, ঠিক আছে? তো অবশ্যই তোমরা এই চ্যানেলের সঙ্গে থাকবা। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ, অ্যান্ড সি ইউ অ্যাগেইন নেক্সট।